সন্তানিসাবে লালমাটির ছোঁয়া আমাদের গায়ে লেগে থাকার কারণে আমাদের অহংকার গর্বের শেষ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি ওই গোপালগঞ্জের টুকিপাড়ায় জন্মগ্রহণ করেছেন। আম জাম কমালের ছায়াগারা পরিবেশে বঙ্গবন্ধু খুব কাছ থেকে দেখেছিলেন কিভাবে বাবুই পাখি কি সুন্দর করে নিপুণ ভাবে বাসা বাঁধে এই বাংলাদেশে, মাছরাঙ্গা কিভাবে নদীর দিকে ডুব দিয়ে মাছ ধরে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল যে দেশকে কাছ থেকে না দেখে মানুষের মাঝে না যায় সে মানুষের বন্ধু হতে পারে না, মানুষের নেতা হতে পারে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে কথা বলেছিলেন এটি আমাদের নেতা বঙ্গবন্ধুকে অনেকভাবে অনুপ্রাণিত করেছিল, তার দেশপ্রেমকে শানিত করেছিল, তাকে দেশপ্রেমে উজ্জীবিত করেছিল। বঙ্গবন্ধু কাশ্মীরে জীবন দর্শের রূপসী বাংলায় শুধু দেখেন, বঙ্গবন্ধু সাথে সাথে দেখেছেন এদেশের কৃষক শ্রমিক যারা তিরস্কৃত বঞ্চিত তাদেরকে খুব কাছ থেকে বঙ্গবন্ধু দেখেছেন। কৃষক কি হার ভাঙ্গা পরিশ্রম করে রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা তাদের রক্ত ঘামকে সোনালী ফসলে রূপান্তর করে, একজন জেলে কিভাবে সারাদিন রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাছ ধরে, একজন মাঝি কিভাবে কোন কানে নৌকা গানে নৌকা পায়, একজন কৃষক সকাল থেকে সন্ধ্যা মাঠে কিভাবে কাজ করে, কিন্তু এই কৃষক চির বঞ্চিত চির অবহেলিত উদার জ্বালায় তারা জীবন ধ্বংস। ভাই ও বোনেরা, বঙ্গবন্ধুর জীবনে পুরাটা অংশ তার রাজনৈতিক জীবনের সারাটা সময় জুড়ে ছিল কৃষি কৃষক এবং গ্রাম বাংলা পল্লী বাংলা যেখানে দেশের 70-80 ভাগ মানুষ এখনো বাস করে। তিনি সবসময় স্বপ্ন দেখেছেন বাংলাদেশের উন্নয়নে, কৃষক শ্রমিকের উন্নয়নে। তিনি উন্নয়ন বলতেন ঢাকা শহর বুঝার নাই, উন্নয়ন বলতে টাঙ্গাইল কিংবা খুলনা শহর বুঝার নাই, তিনি উন্নয়ন বলতে বুঝেছেন গ্রামের উন্নয়ন শ্রমিকের উন্নয়ন। আমরা দেখেছি গ্রামের ভিতরে অনেক মানুষের ঘর নাই, সোন দিয়া ঘর দিত এই মধুপুর পাহাড়ে সোন কাটা হতো, অনেক মানুষ সোনও কিনতে পারত না, বাঁশের পাটের খড়ি দিয়ে পাটের শোলা দিয়ে ঘর করত, সেই ঘর শোলা এক বছর দুই বছরে নষ্ট হয়ে যেত, সোনের ঘর বেশ কিছুদিন টিকত, আপনারা আমার চেয়ে ভালো জানেন। সেই শোলার ঘরে পোকা ধরত তারা হইত সঠিক কিনা, সেই দেশে জাতির পিতার কন্যা বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি বলেছেন বাংলাদেশে কেউ ঘর ছাড়া থাকবে না, কেউ জমি ছাড়া থাকবে না। আমি আপনাদের পরিসংখ্যান দেই, দেশের 10 ভাগ মানুষ তাদের কোনো ঘর বাড়ি ছিল না, 28 ভাগ মানুষ তাদের জমি 1 বিঘারও কম, আর 28 মানুষ তাদের ছোট্ট একটা ঘর কোথায় আছে। 56 ভাগ মানুষ যদি 17 কোটি হয় 18 কোটি হয় 9 কোটি মানুষের সত্যিকার অর্থে ভূমি, আর সেই দেশে জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা তিনি কয়েকটা জেলাকে ঘোষণা করেছেন সেখানে ঘর ছাড়া কোনো মানুষ নেই।